हरे कृष्ण राधे राधे। जीके बीके एमर चैनेले आपनादेर सबाइके सुस्वागतम। आज के आमी आपनादेर सामने बड़ एकटा रहस्यजनक घटना निये चले एसेछि। आजकेर लीलाटी रीतिका देवीर जीवने कि करे एलो तार गोपाल शोना। पुरो परिवार एक्सिडेंटे मारा जाबार पर रीतिका देवी रास्ता दिए हाँटते हाँटते हठात शुनते पेलेन एकटा बाच्चार कान्नार आवाज़। तिनी ब्याग खुलते ही देखलेन रक्ताक्त अवस्थाय पड़े आछे छोट्ट लाड्डू गोपाल। এখন আপনারা যারা স্ক্রিনে দেখছেন ইনি হচ্ছেন রীতিকা দেবী। আজকে এনার সম্পর্কেই আমি আলোচনা করব। লীলা কথাটি শুরু করার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ, যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন। তাহলে আমি যখন আবার কোনো লীলা কথা নিয়ে আসব নোটিফিকেশনের মাধ্যমে সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। চলুন তাহলে শুরু করা যাক। রীতিকা বর্মা নামে একটি মেয়ে, তিনি বসবাস করতেন ছত্তিশগড়ে। রীতিকার বাবা রীতিকাকে এনে দিয়েছিল ছোট্ট একটা সুন্দর গোপাল সোনা। রীতিকা খুব খুশি হয়েছিল এবং সেই গোপালকে সে খুব আনন্দে তার সেবা করত, সমস্ত কাজকর্ম করত, খুব সুখেই তার দিনগুলো যাচ্ছিল। প্রথম দিকে রীতিকার লাড্ডু গোপাল সেবা সম্পর্কে কিছুই জানা ছিল না, তাই সে ইউটিউবে ভিডিও দেখতে শুরু করলো এবং ইউটিউবে ভিডিও দেখতে দেখতে তার সমস্ত সেবা সম্পর্কে সমস্ত ধারণা তার মধ্যে তৈরি হয়ে গেছিল। তাই সে গোপালের সেবা খুব ভালোভাবেই করত। সকালবেলা ঘুম থেকে উঠে মঙ্গল আরতি করা, তাকে স্নান করানো, সিঙ্গার করানো, খাওয়ানো, তার ড্রেস বানানো, পুরো দিন যে কীভাবে কেটে যেত সে নিজেই বুঝতে পারত না। সে যেন গোপালের ভিতরে একেবারে হারিয়ে গেছিল। তার জীবনের দিনগুলো সুন্দরভাবে এইভাবেই কাটতেছিল। একদিন রীতিকা তার ননদের বাড়িতে যান গীতার ক্লাস শুনতে এবং রীতিকা দেখতে পেলেন যে মহারাজ যে গীতার ক্লাস করছিলেন সেই মহারাজের পাশে সুন্দর একটা বড় লাড্ডু গোপাল বসে আছেন। এই বড় লাড্ডু গোপালকে দেখে রীতিকা মনে মনে ভাবতে লাগলেন, কি সুন্দর লাড্ডু গোপালটা, এরকম যদি বড় একটা সুন্দর লাড্ডু গোপাল আমারও হতো তাহলে কতই না ভালো হতো। কিন্তু রীতিকা দেবীর পরিবারের আর্থিক অবস্থা সেই সময় খুব একটা ভালো ছিল না এবং তার কাছেও অতটা অর্থ ছিল না যে সে বড় দেখে একটা সুন্দর লাড্ডু গোপাল নিয়ে আসতে পারে। তাই রীতিকা দেবী একটু একটু করে অর্থ জমা করতে শুরু করলো আর মনে মনে ভাবলো জন্মাষ্টমীর আগে সুন্দর দেখে বড় দেখে একটা লাড্ডু গোপাল নিয়ে আসবো। আস্তে আস্তে জন্মাষ্টমীর দিনও কাছে চলে এলো। সে তখন মনে মনে ভাবলো দেখি তো কতটা টাকা হয়েছে। তাই সে টাকাটা খুলে দেখলো তার কাছে মাত্র 1000 টাকা জমা হয়েছে আর মনে মনে ভাবলো এত বড় লাড্ডু গোপাল কিনতে আমার তো অনেক টাকার প্রয়োজন, এখন তো মাত্র 1000 টাকা আমার হয়েছে, তাহলে আমি বড় লাড্ডু গোপাল কী করে কিনবো। তাই সে খুব দুঃখী হয়ে পড়ল। তবুও সে 1000 টাকা নিয়ে দোকানে গেল একটা লাড্ডু গোপাল কিনতে এবং সেখানে গিয়ে একটা বড় সুন্দর দেখে লাড্ডু গোপাল পছন্দ করলো এবং দোকানদারকে দাম জিজ্ঞাসা করলো। দোকানদার বলল 4000 টাকা, কিন্তু রীতিকার কাছে তো মাত্র 1000 টাকা আছে, তাহলে এত বড় লাড্ডু গোপাল সে কিনবে কী করে। আর ভাবলো জন্মাষ্টমী তো এসেই গেছে, তাই কোনোভাবেই আর 3000 টাকা জোগাড় করা সম্ভব নয়। তাই সে বড় গোপালের আশা ছেড়েই দিল আর মুখ কালো করে বাড়িতে চলে এলো। আবারও রীতিকা তার ছোট্ট গোপালকে নিয়ে খুব আদর যত্ন ভালোবাসা দিয়ে দিন কাটাতে লাগলেন এবং জন্মাষ্টমীর ঠিক 4 দিন আগে থেকে তিনি বারবার একই স্বপ্ন দেখতে লাগলেন এবং সেই স্বপ্নে দেখলেন তিনি একটা ছোট্ট বাচ্চার ফটোকে এবং সেটা দেখে তিনি খুব আশ্চর্য হলেন এবং খুব বিরক্তও হচ্ছিলেন। কে ছিল সেই ছোট্ট ছেলেটা যাকে দেখে বারবার স্বপ্নে তার ঘুমটা ভেঙে যায় এবং তারপরে আর ঘুম আসে না? এই নিয়ে তিনি তার গুরু মহারাজের সঙ্গেও কথা বললেন এবং নিজের পরিবারের সঙ্গেও আলোচনা করলেন, কিন্তু এই বিষয় নিয়ে কেউই তাকে কিছু বলতেই পারল না। রীতিকা ভাবলেন যা হবার তা তো হবেই, যেহেতু আমার কাছে 1000 টাকা আছে সেই জন্য আমি বড় গোপালটা আনতে পারলাম না, বড় গোপাল আনতে হলে আরও লাগবে 3000 টাকা। তাই মনে মনে ভাবলেন 1000 টাকা দিয়ে জন্মাষ্টমীর দিনে আমি ছোটোখাটো বাড়িতে একটা কীর্তন দিই। রীতিকার বাড়িতে যেহেতু কীর্তন অনুষ্ঠান হবে তাই তিনি স্কুটি নিয়ে বেরিয়ে পড়লেন তার মাকে আনতে। আর রীতিকার বাড়ি থেকে তার মার বাড়ি 30 কিলোমিটার দূরে ছিল। তিনি প্রায় বাবার বাড়িতে পৌঁছেই গিয়েছিলেন, কিন্তু তিনি বাবার বাড়িতে পৌঁছানোর 1 কিলোমিটার আগে তার জীবনে ঘটে গেল বিশাল বড় এক ঘটনা। তিনি দেখতে পেলেন রাস্তার মধ্যে অনেক রক্ত এবং কাঁচের টুকরো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তখন উনি ভাবলেন এখানে মনে হয় কোনো বড় অ্যাক্সিডেন্ট হয়েছে। সেটা বুঝতে পেরে তিনি আশেপাশের লোকজনকে জিজ্ঞাসা করতে লাগলেন যে এখানে ঠিক কি হয়েছিল। তারা বললেন এখানে এক মর্মান্তিক অ্যাক্সিডেন্ট হয়েছে এবং এক পরিবারের সমস্ত লোক এখানেই নিহত হয়েছেন। অ্যাক্সিডেন্টটা এতটাই মর্মান্তিক ছিল যে পরিবারের একটা সদস্যও বাঁচেনি। তখন রীতিকা দেবী দাঁড়িয়ে এদিকে ওদিকে দেখতে লাগলেন
এবং দেখতে পেলেন রাস্তার পাশে একটি ব্যাগ পড়ে আছে। প্রথমে তিনি ভাবলেন যে রাস্তার পাশে পড়ে থাকা ব্যাগটা কি খোলা ঠিক হবে, না এটা একদমই ঠিক হবে না। মনে মনে এই কথা ভেবে তিনি তার স্কুটির দিকে যাওয়ার জন্য যখনই পা বাড়ালেন তখনই তিনি শুনতে পেলেন একটা বাচ্চার করুণ কান্নার আওয়াজ। তিনি এদিকে ওদিকে দেখতে লাগলেন কিন্তু কাউকেই কোথাও দেখতে পেলেন না। তাই তিনি আবার স্কুটির দিকে যখনই পা বাড়ালেন আবার শুনতে পেলেন সেই করুণ আওয়াজ। তিনি বারবার এদিকে ওদিকে দেখতে লাগলেন এবং ওনার কানে ভেসে আসছিল বারবার সেই ছোট্ট বাচ্চার করুণ কঠিন আওয়াজ। ঋতিকার মনটা ওই ব্যাগের দিকেই পড়েছিল, তাই তিনি ভাবলেন যাই হবে হোক আমি গিয়ে ব্যাগটা একবার খুলেই দেখি ব্যাগের মধ্যে কী আছে। এত বড় ব্যাগটা কারোর চোখে পড়েনি কি যা এখানে রেখে গেছে? তাই তিনি কাছে গিয়ে আর ব্যাগটা খুলে তিনি যা দেখলেন সেটা সত্যিই খুব আশ্চর্যের ছিল। তিনি ব্যাগটা খুলতেই দেখলেন এই বড় লাড্ডু গোপালটা ব্যাগের মধ্যে রাখা রয়েছে এবং তার সঙ্গে তুলসী পাতা ও ফুল এবং অনেকগুলো জামাকাপড়ও রয়েছে সেই ব্যাগের মধ্যে। এই অবস্থায় গোপাল সোনাকে দেখে ঋতিকা দেবী তাড়াতাড়ি ব্যাগ থেকে গোপালকে বের করলেন এবং ব্যাগ থেকে গোপালকে বের করে দেখতে পেলেন তার একটি হাতে চোট লেগেছে যার জন্য তার হাতটা বেঁকে গেছে। আমাদের এই পাপি চোখ দিয়ে আমরা ভগবানের কিছুই দর্শন করতে পারি না, কিন্তু একবার আপনি মনে মনে অনুভব করে দেখুন এটা যদি কোনো একটা ছোট বাচ্চার সঙ্গে হতো, তার যদি হাত ভেঙে যেত বা তার যদি পা ভেঙে যেত তাহলে তার কত কষ্ট হতো। এই সময় গোপাল সোনা সেই কষ্টটাই ভোগ করছে। গোপালের এই করুণ অবস্থা দেখে ঋতিকা দেবী নিজেকে আর ঠিক রাখতে পারলেন না, তাই তিনি অঝরে কেঁদে চললেন। ঋতিকা দেবী তাড়াতাড়ি গোপালকে কোলে তুলে নিলেন এবং আশেপাশের লোকজনকে সবাইকে জিজ্ঞাসা করতে লাগলেন, আচ্ছা এখানে যে অ্যাক্সিডেন্টটা হয়েছে তাদের সম্পর্কে আপনারা কিছু জানেন? তাদের বাড়ি কোথায়, তাদের অ্যাড্রেস কি, অথবা কোনো ফোন নাম্বার? কিন্তু আশেপাশের লোকজন তাদের কোনো অ্যাড্রেসই কেউ দিতে পারল না এবং তারা বললেন যে অ্যাক্সিডেন্টটা এতটাই মর্মান্তিক ছিল যে খোঁজখবর নেওয়ার জন্য পরিবারের হয়তো কেউই আর বেঁচে নেই। তখন ঋতিকা দেবী পাশের একটা দোকানদারের কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, আচ্ছা দাদা এই যে অ্যাক্সিডেন্টটা হয়েছে এদের সম্পর্কে কি আপনি কিছু জানেন? এরা কোথা থেকে আসছে, কোথায় যাচ্ছিল, কিছুই কি জানেন আপনি? তখন দোকানদার বললেন, না আমি কিছুই জানি না। ঋতিকা দেবী তখন ওই দোকানে আরও এক ঘন্টা বসে অপেক্ষা করতেছিলেন যদি কেউ আসে তার গোপাল সোনাকে নিতে, এই ভেবে। কিন্তু এক ঘন্টা বসে থাকার পরেও গোপালকে নিতে কেউই এলো না। অবশেষে ঋতিকা দেবী একটা ফোন নম্বর দোকানদারকে দিলেন আর বললেন কেউ যদি গোপালের খোঁজ করতে আসে সে যেন এই নাম্বারে একটা ফোন করে। সেটা বলে ঋতিকা দেবী গোপালকে নিয়ে চললেন তার বাড়ি। গোপালকে বাড়ি নিয়ে আসার পর তিনি গোপালের খুব ভালোভাবে সেবা করলেন এবং তারপর গোপালের হাত ঠিক করতে নিয়ে গেলেন গোপালকে দোকানে এবং দোকানদার বললেন এর হাত যদি ঠিক করতে হয় তাহলে হাতে হিট দিতে হবে। এতে তিনি একদমই রাজি হলেন না, কারণ তিনি জানতেন গোপালের হাতে যদি হিট দেওয়া হয় তাহলে তার অনেক কষ্ট হবে, সে অনেক ব্যথা পাবে, কারণ গোপালের মধ্যে প্রাণ রয়েছে। তাই ঋতিকা দেবী গোপালকে নিয়ে বাড়িতে চলে এলেন এবং আর কোনো কিছু না ভেবেই তিনি গোপালের সেবা করতে লাগলেন। জন্মাষ্টমীর ঠিক দুদিন আগে তিনি তার গোপাল সোনাকে পেয়েছিলেন। এখন তাদের বাড়ির দুই গোপালই তাদের নয়নের মণি। আজকাল ৯ মাস হতে গেল গোপালকে নেওয়ার জন্য এখন পর্যন্ত কোনো খোঁজখবর আসেনি আর দোকানদারের কাছ থেকেও কোনো ফোনও আসেনি। সত্যি ভগবান কখন যে কিভাবে এসে আমাদের জীবনে আমাদের সঙ্গে লীলা করে যায় তা বোঝার ক্ষমতা আমাদের বাইরে। তাই ঋতিকা দেবীর কাছে আসার জন্য গোপালকে কতই না কষ্ট করতে হলো, তবুও ঋতিকা দেবীর কাছে ভগবান চলে এলেন, কারণ ভগবান সব কিছু সহ্য করতে পারেন কিন্তু ভক্তের কান্না কখনোই সহ্য করতে পারেন না। যদি কেউ নিষ্পাপ মন নিয়ে ভগবানকে ডাকে, ভক্তি করে ডাকে, তখন ভগবান আমাদের ডাকে সাড়া দেন। কিছু কিছু মানুষ মনে করেন যে মূর্তি কি আবার লীলা দেখাতে পারে নাকি, এইসব কি আবার হয় নাকি, মূর্তির ভিতরে কখনো প্রাণ থাকে? কিন্তু যখন ভগবানের প্রতি আপনার সত্যি ভক্তি আসবে, প্রেম আসবে, ভালোবাসা আসবে, বিশ্বাস আসবে, তখন ভগবান আপনাকে লীলা প্রদর্শন করবেন। কারণ কথায় আছে, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহু দূর। যেদিন সত্যিকারের ভগবানের প্রতি আপনার বিশ্বাস জন্মে যাবে সেদিন আপনিও ভগবানকে দর্শন করতে পারবেন এবং তার লীলা দর্শনেরও সুযোগ পাবেন। এবার বলুন তো আজকের লীলা কথাটি আপনাদের ঠিক কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক, একটা কমেন্ট আর একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে অন্যান্য ভক্তরাও জানতে পারে, শুনতে পারে এই সুন্দর লীলা কথাটি।
দেখা হচ্ছে আগামীকাল আর একটা নতুন লীলা কথা নিয়ে। ততক্ষণ আপনারা আপনাদের গোপাল সোনার সাথে হাসতে থাকুন, খেলতে থাকুন, সুখে সংসার করতে থাকুন। হরে কৃষ্ণ, রাধে রাধে।